এখন আসেন চ্যাপ্টার 2B, বক্রতা। অর্থাৎ আগেরটা 2A-ও ছিল বক্রতা, এটাও ছিল হচ্ছে বক্রতা। এখন আপনারা কীভাবে এটার পার্থক্যটা অর্থাৎ ডিফারেন্সটা বুঝবেন, সেটা এটার ক্ষেত্রে বক্রতা হচ্ছে প্যারামিটার যুক্ত ফাংশনের ক্ষেত্রে। আগেরটা ছিল স্বকীয় ও সামথিং কিছু একটা ছিল, এটা হচ্ছে প্যারামিটার যুক্ত। এখন প্যারামিটার যুক্ত কীভাবে বুঝবেন এটা এখন আমি এখানে পার্থক্যটা আপনাদেরকে দেখে দিচ্ছি। এই দেখেন পার্থক্য, এটা ছিল আগেরটা, যেমন এক্স সমান এফ অফ ওয়াই, ওয়াই সমান এফ অফ এক্স, অর্থাৎ এক্স ওয়াই সমান সামথিং এরকম ছিল। আর এটার ক্ষেত্রে আপনার থাকবে হচ্ছে এক্স সমান এফ অফ টি, ওয়াই সমান এফ অফ থিটা। অর্থাৎ আগেরটা ছিল এক্স ওয়াই থাকবে, কিন্তু এটার ক্ষেত্রে থাকবে হচ্ছে থিটা আর হচ্ছে টি। সো এটার ক্ষেত্রে সূত্র হচ্ছে রো সমান এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম হোল স্কোয়ার এক্স প্রাইম ওয়াই ডাবল প্রাইম মাইনাস, অর্থাৎ এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। অতএব বক্রতার এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ এটা হচ্ছে আমাদের আপনাদের বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমরা পার্থক্যটা কী পাইলাম, পার্থক্যটা পাচ্ছি হচ্ছে এখানে থাকবে টি, এখানে থাকবে থিটা। যেমন এই যে এরকমভাবে লেখা থাকবে এক্স সমান থ্রি টি স্কোয়ার আর ওয়াই সমান বি কস থিটা সামথিং এরকম কিছু একটা, অথবা এক্স সমান বি কস থিটা এরকম কিছু একটা লেখা থাকবে। এখন আমরা চলে যাই উদাহরণে, 4 নম্বর উদাহরণটা আপনাদেরকে দেখাচ্ছি। থিটা সমান 5/2, বিন্দুতে এক্স সমান এবং ওয়াই সমান রেখার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। এখন আমাদের সূত্র কী আছে, বক্রতার ব্যাসার্ধের সূত্র হচ্ছে এটা, এই যে এক্স প্রাইম হোল স্কোয়ার ওয়াই প্রাইম হোল স্কোয়ার, এক্স প্রাইম ওয়াই প্রাইম, ওয়াই ডাবল প্রাইম ওয়াই প্রাইম, এক্স ডাবল প্রাইম। এক্স প্রাইম হচ্ছে একবার অন্তরীকরণ করা, ওয়াই ডাবল প্রাইম হচ্ছে দুইবার অন্তরীকরণ করা। আচ্ছা, এক্স প্রাইম একবার অন্তরীকরণ করবো, তাহলে ফাংশনটা হচ্ছে এটা। প্রথমটাকে অন্তরীকরণ করি, প্রথমটাকে একবার অন্তরীকরণ করলে হয় 1 + cos, অর্থাৎ এটাকে অন্তরীকরণটা কীভাবে হবে, অন্তরীকরণটা হবে হচ্ছে dx বাই হচ্ছে ডি থিটা, অর্থাৎ থিটার সাপেক্ষে অন্তরীকরণ করা। আর দ্বিতীয়টা হবে dy ডি থিটা, অর্থাৎ থিটার সাপেক্ষে অন্তরীকরণ করা, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করা। তো দুটাকেই একবার অন্তরীকরণ করলাম, এটাকে একবার অন্তর, আবার দ্বিতীয়বার দুইবার করে অন্তরীকরণ করলাম দুটোটাকেই। এখন বলছে যে এক্স সমান 5/2 বিন্দুতে, তাহলে 5/2 এক্স প্রাইম, এখন থিটার জায়গায় 5/2 বসাই দিছি। 5/2 বসাইলে কস নব্বই ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 1 + 1, অর্থাৎ সরি cos 90° মান থাকে হচ্ছে 0। তো এটা জিরো হয়ে যায়, 1 + 0 মানে হচ্ছে 1, আর একের সাথে এই গুণ করলে তো এই হয়। সো এরকমভাবে এটাকে মান বসাই, স্যার এ হয়েছে, এটাকে মাইনাস এ হয়েছে, এটা হচ্ছে জিরো হয়েছে। এখন আমরা সূত্র বসাই দিছি, আমরা জানি বক্রতার ব্যাসার্ধের সূত্র যেটা আছে, এই সূত্রটা লিখে ফেললাম। সূত্রটা লেখার সাথে পরপর মানগুলো বসাই দিছি, মানগুলো বসানোর পর আপনার 2√2a³/a² সমান 2√2a ক্যালকুলেশন করলো, অর্থাৎ এ স্কোয়ার আর এ কিউব এ থাকতেছে উপরে। তো অতএব নির্ণয় বক্রতার ব্যাসার্ধ 2√2a, এটা হচ্ছে অ্যান্সার। খুবই ইজি অঙ্ক, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা কোনোভাবে এগুলো মিস করবেন না। হ্যাঁ, এটা আরেকটা, এখন আবার আরেকটা প্রথমটা দেখাচ্ছি, এক্সারসাইজ 1। টি সমান 1 বিন্দুতে এক্স সমান 3t² ওয়াই সমান 3t - t কে বক্ররেখার বক্রতা ব্যাসার্ধ, সেম অঙ্ক সেমভাবে করতে হবে, কোনো সমস্যা হবে না করতে আশা করি। তাহলে এক্স সমান 3t², এই যে এক্স সমান, এটাকে একবার অন্তরীকরণ করলাম টি এর সাপেক্ষে, এটা হবে টি এর সাপেক্ষে অন্তরীকরণ। আগেরটা ছিল থিটার সাপেক্ষে, কীভাবে বুঝবো টি এর সাপেক্ষে না থিটার সাপেক্ষে হবে, কারণ এখানে দেওয়াই থাকবে এই যে টি, অপোজিট পাশে যেটা থাকবে ওইটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো এই যে এক্স প্রাইম একবার অন্তরীকরণ করলাম, এটাকে আরেকবার অন্তরীকরণ করলাম 6 হয়েছে, এটাকে একবার অন্তরীকরণ করছে এটা হয়েছে, আরেকবার অন্তরীকরণ করছে এটা হয়েছে। এখন বলা হয়েছে টি সমান 1 বিন্দুতে, তাহলে টি সমান 1 বিন্দুতে করতে হলে এই যে টি সমান 1 বিন্দুতে, তাহলে এক্স প্রাইমের মান বসা, টি এর মানগুলো খালি বসাই দিলাম, টি এর মান বসাইলে এক্স প্রাইমের মান, এক্স প্রাইম আসে 6, ওয়াই প্রাইম আসে 0, আর এক্স ডাবল প্রাইম আসে 6, ওয়াই ডাবল প্রাইম আসে -6। এখন সূত্রটা হচ্ছে আমরা জানি রো সমান সেম আগের সূত্রটাই বসাই দিছি, সূত্র বসে মান বসাইছি 6² প্লাস 0 3/2। সো ক্যালকুলেশন করলে, ক্যালকুলেশন করা শেষ, ক্যালকুলেশন করলে অর্থাৎ এ স্কোয়ার আর এ কিউব এ থাকতেছে উপরে। তো অতএব নির্ণয় বক্রতার ব্যাসার্ধ 2√2a, এটা হচ্ছে অ্যান্সার। খুবই ইজি অঙ্ক, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা কোনোভাবে এগুলো মিস করবেন না। হ্যাঁ, এটা আরেকটা, এখন আবার আরেকটা প্রথমটা দেখাচ্ছি, এক্সারসাইজ 1। টি সমান 1 বিন্দুতে এক্স সমান 3t² ওয়াই সমান 3t - t কে বক্ররেখার বক্রতা ব্যাসার্ধ, সেম অঙ্ক সেমভাবে করতে হবে, কোনো
সমস্যা হবে না করতে আশা করি। তাহলে x সমান 3t স্কয়ার, এই যে x সমান, এটাকে একবার অন্তর্গুণ করলাম t এর সাপেক্ষে, এটা হবে t এর সাপেক্ষে অন্তর্গুণ, আগেরটা ছিল থিটার সাপেক্ষে। কিভাবে বুঝবো t এর সাপেক্ষে না থিটার সাপেক্ষে হবে, কারণ এখানে দেওয়াই থাকবে এই যে t, অপোজিট পাশে যেটা থাকবে ওইটার সাপেক্ষে অন্তর্গুণ করতে হবে। তো এই যে এক্স প্রাইম একবার অন্তর্গুণ করলাম, এটাকে আরেকবার অন্তর্গুণ করলাম সিক্স হয়েছে, এটাকে একবার অন্তর্গুণ করছে এটা হয়েছে, আরেকবার অন্তর্গুণ করছে এটা হয়েছে। এখন বলা হয়েছে টি সমান ওয়ান বিন্দুতে, তাহলে টি সমান ওয়ান বিন্দুতে করতে হলে এই যে টি সমান ওয়ান বিন্দুতে, তাহলে এক্স প্রাইমের মান বসা, টি এর মানগুলো খালি বসাই দিলাম, টি এর মান বসাইলে এক্স প্রাইমের মান, এক্স প্রাইম আসে সিক্স, ওয়াই প্রাইম আসে জিরো, আর এক্স ডাবল প্রাইম আসে সিক্স, ওয়াই ডাবল প্রাইম আসে মাইনাস সিক্স। এখন সূত্রটা হচ্ছে, আমরা জানি রো সমান সেম আগে সূত্রটাই বসাই দিছি, সূত্র বসে মান বসাইছি সিক্স স্কোয়ার প্লাস জিরো থ্রি বাই টু। সো ক্যালকুলেশন করলে, ক্যালকুলেশন করা শেষ, আচ্ছা ক্যালকুলেশন করলে মাইনাস সিক্স আসে, অর্থাৎ নিম্ন বক্রতার ব্যাসার্ধ মাইনাস সিক্স, যেহেতু আমাদের মডুলাস সূত্রে আছে, সো সবগুলো মানে আমাদের প্লাসের হবে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার।